أين ميثاق الوفاء أين برهان الصفاء ولماذا غبت عني في دهاليز الجفاء أين ميثاق الوفاء أين برهان الصفاء ولماذا غبت عني في دهاليز الجفاء أي عذر يا صديقي لك في قتل الإخاء أم تراها صحبة وردية وقت الرخاء أي عذر يا صديقي لك في قتل الإخاء أم تراها অনেক <applause> সময় আমরা গোসল করি আমাদের শরীরকে ঠান্ডা করার জন্য যদি বেশি গরম পড়ে আবার অনেক সময় সহবাসের পর নাপাক অবস্থা দূর করার জন্য এখন আমাদের গোসল করার অনুমতি আছে রোজা রাখা অবস্থা আলহামদুলিল্লাহ আপনি যদি বলেন গোসল করার কথা গোসল করা এটা হতে পারে ধর্মীয় ফরজ গোসল করা যদি আপনার শরীর অপবিত্র থাকে স্ত্রী সহবাসের পর অথবা হতে পারে শরীর পরিষ্কার করার জন্য শরীরের ময়লা আর ঘাম পরিষ্কারের জন্য অথবা অনেকে গোসল করে কারণ তার পিপাসা লেগেছে অথবা গরম লাগছে এখন কারণ যাই হোক না কেন যদি সে কোনো পানি না খেয়ে ফেলে সেক্ষেত্রে তার রোজা ভেঙে যাবে না তাহলে রোজা রেখে গোসলের অনুমতি আছে আর অনেক হাদিসেই আমাদের বলছে যে এটার অনুমতি আছে এটা উল্লেখ করা হয়েছে সেই বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অফ ফাস্টিং হাদিস নাম্বার এক হাজার যে আয়সারাদহা তিনি বলেছেন যে আমাদের নবী ঘুম থেকে উঠলেন তিনি রাতে সহবাস করেছিলেন তখন তিনি জানাব অবস্থায় ছিলেন তিনি রোজাও ছিলেন প্রথমে গোসল করলেন তারপর রোজা থেকে গেলেন তাহলে এখানে গোসলটা ফরজ কারণ তিনি স্ত্রী সহবাস করেছেন সেজন্য গোসল অবশ্যই অর্থাৎ ফরজ এছাড়াও এটার উল্লেখ আছে সুরোনাব দাউদ খন্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই হাজার তিনশো উনষাট হাজরত আবুবাকর তিনি বলেছেন যে তিনি এক লোককে বলতে শুনেছেন যে নবী যখন আল আরজে গিয়েছিলেন তখন রোজা ছিলেন তিনি এবং নিজের মাথায় পানি ঢাললেন কারণ তৃষ্ণার্ত ছিলেন অথবা খুব গরম লাগছিল তাহলে আপনার পিপাসা পেলে অথবা গরম লাগলে মাথায় পানি ঢালতে পারেন আপনিও গোসল করতে পারেন রোজা থাকা অবস্থায় এছাড়াও আরেকটা হাদিসে আছে সোহেবুখারিতে খন্ড নম্বর তিন বুক অব ফাস্টিং অধ্যায় নম্বর পঁচিশ পোশাক পানিতে ভিজিয়ে নিয়ে তারপর পড়লেন এই একই অধ্যায়ে সোহেব বুখারি খন্ড নম্বর তিন বুক অব ফাস্টিং অধ্যায় নম্বর পঁচিশ বলা হয়েছে যে আনাস রাজে আল্লাহানহ তিনি বলেছেন যে রোজা থাকা অবস্থায় তিনি এক গামলা পানিতে বসে থাকতেন তাহলে এই হাদিসগুলো আমাদের বলছে যে গোসল করা মাথার উপর পানি ঢালা হোক সেটা ধর্মীয় কারণে হোক সেটা ফরজ অথবা হোক সেটা মোবা হয়তো আপনার খুব গরম লাগছে অথবা নিজেকে নোংরা লাগছে অথবা পিপাসায় লেগেছে রোজা থাকা অবস্থায় গোসলের অনুমতি আছে তবে যেন গোসলের সময় আপনারা পানি খেয়ে না ফেলেন ইংল্যান্ডে তার কয়েক বছর পর রমজান পড়বে গরমকালে আর আশা করি পরবর্তীতে আমরা গরমকালে রোজা পালনের ব্যাপারেও বিস্তারিত আলোচনা করব পরের প্রশ্ন ধরেন কোন লোক তার নিজের মুখের লালা সেটা যদি সে গিলে ফেলে রোজা থাকা অবস্থায় এই কাজের কি অনুমতি আছে যদি মুখের লালা গিলে ফেলার কথা বলতে হয় এটা একটা নর্মাল ব্যাপার ন্যাচারাল কাজ বর্তমানে সায়েন্স আমাদের বলে যে প্রতিদিন আমাদের জিভে প্রায় কয়েক লিটার লালা উৎপন্ন হয়ে থাকে আর এটা নর্মাল ন্যাচারাল যে মানুষ তার লালা গিলে ফেলবে ভেতরে চলে যাবে এটাকে অ্যাভয়েড করা যায় না আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা বাকারা পদ্মা নম্বর দুই আয়াত নম্বর একশো বলা হয়েছে যে তোমরা রোজা রাখবে পবিত্র রমজান মাসে অসুস্থ থাকলে ভ্রমণ করলে সেটা পরে রাখতে হবে তারপরে বলা হয়েছে আল্লাহ সে আলা এটা তোমাদের জন্য সহজ করে দিতে চান তোমাদের কঠিন অবস্থায় ফেলতে চান না পবিত্র আয়াত নম্বর আল্লাহ ব্যাপারে তোমাদের উপর কঠোরতা করেননি এখন ফেলা তো একটা নর্মাল কাজ আর আমি জানি রোজার সময় অনেকেই থুথু ফেলে আমার অনেক বন্ধুও মনে করে যে লালা গিলে ফেলা হারাম এজন্য থুথু ফেলে চিন্তা করেন সারাদিন যদি এই কাজটাই করেন নামাজও ঠিক মতো আদায় করতে পারবেন না কারণ নামাজ পড়তে তো কয়েক মিনিট সময় লাগে আর এই সময় মুখে লালা জমা হয়ে যাবে এখন কি থুথু ফেলায় মনোযোগ দেবেন নাকি আল্লাহ যদি তখন কোরআন পড়েন তখন তো বাইরে থুতু ফেলতে হবে সব সব সময় কিছু লোককে আমি জানি যারা সময় একটা পাত্র সাথে রাখে সেই পাত্রে থুতু ফেলে তারা নিয়মটা জানে না তাহলে কেউ যদি মুখের লালা গিলে ফেলে নর্মাল লালা যেটা সবসময় মুখে থাকে এটাকে কোনোভাবেই অ্যাভয়েড করা যায় না একইভাবে যদি কারো নাকে মুখে ধুলা যায় ধরেন সে কোনো শহরে গেছে যেটা খুবই নোংরা নাকে মুখে ধুলা তখন জোরে শ্বাস নিলেন কিছু ধুলা গেল ফুসফুস বা অন্য কোথাও এই সবের অনুমতি আছে কারণ এগুলো সব নর্মাল কাজ আর এতে করে রোজা ভেঙে যায় না পানি দিয়ে মুখ আর নাক পরিষ্কার করার অনুমতি কি আছে অনেকে হয়তো মুখের ভেতর পানি নিয়ে কুলি করছে এটা করছে হয়তো অজুর সময় এই কাজের কি অনুমতি আছে মুখের ভেতরে পানি দেওয়ার কথা যদি বলেন অথবা মুখে পানি নিয়ে গার্গল করা অথবা নাকের ভেতরে পানি দেয়া হতে পারে তার গরম লাগছে বেশি অথবা সে অজু করছে এটার অনুমতি আছে কারণ এটা শরীরের ভেতরে যাচ্ছে না আর পানি যদি শরীরের ভেতরে না যায় যদি পানি গিলে না ফেলেন অনুমতি আছে আর অজুর সময় অবশ্যই গার্গল করতে হবে পানি মুখে দিয়ে কুলি করতে হবে আর এই অজু করা হলো ফরজ নামাজ পড়ার আগে রোজা অবস্থায় আপনি নামাজ পড়বেন অজু করতে হবে তাহলে এটা নিষিদ্ধ হবে কেন এখন কেউ যদি মুখের ভেতরে পানি দেয় অজুর সময় গার্গেল করে বা অন্য কিছু সে খেয়াল রাখবে যেন পানি গিলে না ফেলে আর যখন সে নাকে পানি দেয় কিছু লোক মনে করে যে এতে রোজা ভেঙে যায় এটার ভিত্তি একটা হাদিস আর এজন্যই তারা অজুর সময় নাকের মাথায় একটু পানি দেয় ভেতরে পানি দেয় না কারণ একটা হাদিস আমাদের নবী সাল্লামের আমাদের নবী বলেছেন এই হাদিসটা উল্লেখ আছে ইসলাম দাউদ নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নম্বর দুই তিনশো ষাট আমাদের নবী বলেছেন তোমরা অজুর সময় নাকে প্রচুর পানি দেবে শুধু রোজার সময় বাদে তার মানে নবী বলেছেন অজুর সময় নাকে বেশি করে পানি দিতে হবে শুধুমাত্র রোজার সময় বাদে তার মানে যদি নাক দিয়ে পানি গলা থেকে পেটে চলে যায় তাহলে রোজাটা তখন ভেঙে যাবে তার মানে এই না যে নাকের ভেতরে পানি দেয়া নিষিদ্ধ এমনিতে যদি পানি দেন সাধারণত গলার ভেতরে যায় না যদি বেশি করে পানি দেন তাহলেও ভেতরে যাবে না তবে যেতে পারে তাই সাবধান করে দেওয়া হয়েছে যে রোজা থাকা অবস্থায় নাকে বেশি পানি দিও না অন্য সময় বেশি দেওয়া যাবে এই হাদিস প্রমাণ করে নাকের ভেতরে পানি দেয়ার অনুমতি আছে তবে সাবধান থাকবেন নাক দিয়ে যেন বেশি পানি নেবেন না তাহলে গলায় পানি চলে যেতে পারে গলা থেকে পেটে চলে যেতে পারে অজুর সময় মুখ দিয়ে বা নাক দিয়ে এমন হলে রোজাটা ভেঙে যাবে তবে অনিচ্ছাকৃতভাবে ভাবে অজু করার সময় বা গার্গল করার সময় যদি ভেতরে চলে যায় আল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করবেন কারণ এটা হবে আচ্ছা তাহলে এখানে নিয়োগটা হল গুরুত্বপূর্ণ আমাদের স্রষ্টা আল্লাহ আতালার সন্তুষ্টি অর্জন করা এখন আমি এটা জানি যে আমাদের গত পর্বে আমরা এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম তবে আজকের টপিক নিয়ে বিস্তারিত বলতে গেলে এই প্রশ্নগুলোর উত্তর জানা প্রয়োজন প্রথম প্রশ্ন যদি কোনো লোক রোজা অবস্থায় অনিচ্ছাকৃতভাবে কিছু খেয়ে ফেলে অথবা পান করে তাহলে কি রোজা ভেঙে যাবে অনিচ্ছাকৃতভাবে কেউ যদি কিছু খেয়ে ফেলে বা পান করে হয়তো সে ভুলে গিয়েছিল এতে রোজা ভাঙবে না আর এরকম ঘটনা সাধারণত রমজানের প্রথম দিকে বেশি হয়ে থাকে মানুষ দৈনন্দিন কাজে অভ্যস্ত থাকে হঠাৎ করে রমজান আসলো অনচিকৃতভাবে সে রান্নাঘরে গিয়ে পানির বোতলটা নিয়ে পানি খেয়ে ফেলতে পারে কেউ হয়তো সকালে জগিং করার পরে এসে পানি খায় এমন হতে পারে এখন নবী ইসলামের একটা হাদিস অনুযায়ী এটার উল্লেখ আছে সহি বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অফ ফাস্টিং হাদিস নাম্বার এক আমাদের নবী মোহাম্মদ সুল্লাহ বলেছেন কেউ যদি অনিচ্ছাকৃতভাবে পানাহার করে ফেলে তাহলে তাকে সেদিনে রোজা রাখতে হবে তার রোজা ভাঙবে না আর সে যা খেয়েছে বা পান করেছে সেটা আল্লাহতালার তরফ থেকে তাহলে অনিচ্ছাকৃতভাবে পান করলে রোজা ভেঙে যাবে না ইচ্ছাকৃতভাবে পান করলে রোজা ভেঙে যাবে পানি খাওয়ার সময় যদি বুঝতে পারেন খাবার খাওয়ার সময় মনে পড়লে তখনই বন্ধ করতে হবে যদি তারপরও খেতে থাকেন তাহলে ধরে নেওয়া হবে যে এটা ইচ্ছাকৃতভাবে আপনি করছেন যখনই মনে পড়বে বন্ধ করতে হবে ধরেন আপনার মুখে খাবার মনে পড়লো রোজা তাহলে ফেলে দিতে হবে তবে অনিচ্ছাকৃতভাবে কিছু খেলে আল্লাহ ক্ষমা করবেন এরকম অবস্থা হলে কি হবে যে মনে করেন একজন কিছু খেয়ে ফেললো আর হয়তো পনেরো বিশ মিনিট পরে হঠাৎ সে বুঝতে পারলো সত্যি বলতে এরকম বেশ কয়েকবার আমার নিজে বেলাতেও হয়েছে হঠাৎ বুঝতে পারলাম আহ সুবাহ আল্লাহ আমি তো খাবার খেয়েছি আমি কি বোকা এই অবস্থায় কি করব এই হাদিস বলছে যে যা পানহার করেছে সেটা আল্লাহর তরফ থেকে এসেছে আল্লাহকে ধন্যবাদ দেবেন তবে এই কাজটা অনিচ্ছাকৃত ভাবে হতে হবে হয়তো সে ভুলে গিয়েছিল যদি ইচ্ছে করে করেন আল্লাহ তো আপনার নিয়ত জানেন আপনি সবাইকে বোকা বানাতে পারবেন আল্লাহকে ছাড়া আপনাকে অনেক ধন্যবাদ জরুরি কিছু কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানাম ইয়াদা কাউলা যুরে আমালা বিহি ফলাইসা লিল্লাহি হাজবিনা ইদা তমা হুয়া সারাবাহু যারা মিথ্যা কথা ছাড়লো না যারা এই ধরনের কথাও কর্ম ত্যাগ করলো না তার খেলেই কি আর পান করলেই কি আর না করলেই কি যারা মিথ্যা কথা বলে যারা নগ্ন পোশাকে চলে পুরুষ নারী তারা রোজা থাকে শ্যাম থাকে না তাদের শ্যামের কোনো প্রয়োজন নেই আল্লাহর কাছে আল্লাহ আল্লা নিন বহু মানুষ শ্যাম থাকে ও পিপাসিত থাকে ও শ্যাম থাকে না ও শুধু না খায়া থাকে ও শুধু পানি খায়নি মাত্র খাদ্য খায়নি মাত্র ও সবই খেয়েছে ওইরকম শ্যামের আমার কোনো প্রয়োজন নেই সেটাই হলো ইমান সহকারে শ্যাম থাকা শ্যাম থাকার ব্যাপারে খুব সোচ্চার থাকবেন সারা দিন ফজরের সলাতের সমাতে হিসাব করে নেবেন যে আমি অপ্রয়োজনীয় কথা বলবো না গালি দেবো না নিন্দা করব না মিথ্যা কথা বলবো না নগ্ন পোশাকে হাট বাজার করতে যাবো না নইলে আপনার এটা রোজা এটা শ্যাম নয় এ ব্যাপারে খুব সাবধান থাকবেন সম্মানিত দিনী ভাই ভুল বসত কিছু খেয়ে নিলে নষ্ট হবে না তরকারি জীবাতে দিয়ে চেখে দেখলে তরকারিতে লবণ হয়েছে কিনা এতে শ্যাম নষ্ট হবে না পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করলে শ্যাম নষ্ট হবে না কাঁচা ডালে দাঁত পরিষ্কার করলে শ্যাম নষ্ট হবে না শ্বাসকষ্টে কষ্টে ইনহেলাল ব্যবহার করলে শ্যাম নষ্ট হবে না অনিচ্ছায় বমন হলে শ্যাম নষ্ট হবে না রক্ত দিলে শ্যাম নষ্ট হবে না রক্ত নিলে সে নষ্ট হবে ইন্স্যুরেন্স ব্যবহার করলে শ্যাম নষ্ট হবে না এটা খাদ্য নয় খাদ্যমূলক ইঞ্জেকশন ব্যবহার করলে শ্যাম নষ্ট হবে চিকিৎসামূলক ইঞ্জেকশন ব্যবহার করলে সেম নষ্ট হবে না মুখের থুথু ভিতরে চলে গেলে শ্যাম নষ্ট হবে না মহিলারা ঋতু বন্ধ করে পিল খেয়ে বড়ি খেয়ে ঋতু বন্ধ করে শ্যাম রাখতে পারে ঋতু পিরিয়ড হাইজকে নিজ অবস্থায় থাকতে দিয়ে পরে শ্যাম পালন করবে কোনো সমস্যা নেই দিনে স্বপ্নদোষ হলে শ্যাম নষ্ট হয় না স্বামী স্ত্রী মিলনের পরে সকাল হয়ে গেছে বেলা হয়ে গেছে গোসল হয়নি সাহারি হয়নি সিএমের কোনো ক্ষতি হবে না শ্যাম থাকেন কোনো সমস্যা নেই শ্যামের ব্যাপারে আরও জরুরি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই অচল অথর্ব বৃদ্ধ মানুষ ভালোর আশঙ্কা রাখে না প্রত্যেকদিন তার পক্ষ থেকে সোয়া কেজি করে চাউল ফকির মিসকিনকে দিতে হবে এক দিনে দেওয়া যাবে না সাথে সাথে এক কেজি আড়াইশো চাউল তিন চারজনকে দেওয়া যাবে না দুই তিনজনকে দেওয়া যাবে না একজনকে দিতে হবে আর এক দিনের আরেকজনকে দেন আর এক দিনের আর একজনকে দেন মানে সোয়া কেজি সমান হলো একজন বুঝাতে পারলাম না সোয়া কেজি চাউল ভাগ করে দুইজনকে দিবেন না এটা হবে না সাথে সাথে একটা মানুষ বাড়িতে রাখেন সকাল সন্ধ্যা খাওয়ায় নেন কোনো সমস্যা নেই এর পরে যেসব মহিলারা বাচ্চাকে দুধ পান করায় এইসব মহিলাদের তিনটে বিধান এক নিজেই শ্যাম থাকবে দুই এখন ছেড়ে দিবে পরে থাকবে তিন প্রতিদিন ফকির বা মিসকিনকে সোয়া কেজি করে চাউল দিয়ে দিবে তাহলে তাকে সেম এখনও থাকতে হবে না পরেও থাকতে হবে না যারা গর্ভবতী মহিলা পেটে বাচ্চা আছে তাদেরও তিনটা বিধান এখন থাকবে না হয় পরে থাকবে না হয় সোয়া কেজি করে চাউল প্রত্যেক দিন ফকির বা মিসকিনকে দিয়ে দিতে হবে ফকির যে চেয়ে বেড়ায় মিসকিন যে চাইতেও পারে না সংসারও চলে না চাইতেও পারে না সংসারও চলে না